আজকের রেসিপি চিতই পিঠা, অসংখ্য ছিদ্রযুক্ত আর চালের গুঁড়ি ছাড়া। এটা আমি অ্যালুমিনিয়াম পরাতে তৈরি করেছি। এটা খুবই নরম আর জালির মতো তৈরি হয়েছিল। তো এই পিঠা রেসিপির জন্য আমি 1 কাপ সুজি নিলাম, আর ওই কাপেরই 1/2 কাপ নিলাম ময়দা, আর নিয়ে নেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 চামচ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 বাটির গরম পানি। গরম পানিটা হালকা উষ্ণ গরম দিতে হবে, হাত সোয়া গরম, যতটা আমরা গরম নিতে পারি সেরকম। খুব বেশি গরম দেব না, আবার খুব বেশি ঠান্ডা দেব না। এবার অল্প অল্প পানি দেব, আর এটা নেড়ে ছেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করব না, আবার খুব গাঢ় ঘনও করব না। যেরকম আমরা চালের গুঁড়ির যে ব্যাটার তৈরি করি ওই রকমই হবে, ওর থেকে হালকা একটু পাতলা হবে যেহেতু সুজি দেওয়া আছে। এরপর এই পানিটা আমি রেখে দেবো, পুরোটা পানি যেহেতু লাগেনি, 1/2 বাটি লেগেছে। এবার এই ব্যাটারটা আমি একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর সুজিটা যেহেতু মোটা দানা ছিল তার জন্য কিন্তু ব্যাটারটা একটু পাতলা করেছি, যদি সরু দানার হতো তাহলে কিন্তু এতটা পাতলা করতাম না। এরপর এটাকে পেস্ট বানানো হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। যে পাত্রটাই মেখেছিলাম ওই পাত্রতেই ঢেলে নিলাম। আর এইভাবেই কিন্তু পিঠা তৈরি করলে চিতই পিঠা কিন্তু খুবই সফট হয় আর অনেক ছিদ্রযুক্ত হয়, আর পিঠার পেছনটাও কিন্তু কোনো রকমভাবে পুড়ে যাবে না। একদম যেরকম তৈরি হয় চিতই পিঠা সুন্দর সেরকমই সফট, তুলতুলে নরম তৈরি হবে। তো এরপর এটা ঢেলে নিয়ে আমি কী করলাম, একটা গরম কড়াতে একটু তেল ব্রাশ করে নিলাম, কয়েক ফোঁটা তেল দিয়ে। ব্রাশ করে নেওয়ার পর আমি 2 চামচ করে দেবো, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর উপর থেকে একটা মাটির ঢাকনা দিয়ে দেবো। তবে ঢাকনাটা আমি একটা বাসনে পানি দিয়ে তাতে ডুবিয়ে রেখেছি যাতে ধারটা ভিজে থাকে। এরপর ঢাকনাটা দিয়ে দিলাম, আর সাইড থেকে একটু করে পানি ছিটিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি 2 থেকে 2.5 মিনিট। এভাবে লো ফ্লেমে রাখার পর ঢাকনাটা খুলে দেখবো, দেখুন কতগুলো ছিদ্র তৈরি হয়েছে, আর পেছনটা কিন্তু পুড়েও যায়নি। তো এরকমভাবেই কিন্তু এই পিঠেগুলো সুন্দরভাবে উঠে আসবে, কোনো রকম কিন্তু তুলতেও অসুবিধা হবে না, জড়িয়েও যাবে না, আর পেছনটা পুড়ে যাবে না, সামনে থেকে এতগুলো ছিদ্র তৈরি হবে। আর এই পিঠেগুলো খুবই সফট হয়, একদিন রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম যেরকম তৈরি হয় সকালে খেলেও কিন্তু সেরকমই সফট, তুলতুলে নরম থাকবে। আর এই পিঠাগুলো তৈরি করা তো ভীষণই সোজা, দেখেছেন কোনো রকম কিন্তু তোলারও কোনো ঝামেলা নেই। চালের গুঁড়ির যে পিঠাগুলো হয় ওইগুলো কিন্তু একটু তুলতে গেলে অসুবিধা হয় যেহেতু চালের আটা দিয়ে তৈরি, আর এটা যেহেতু সুজি আর ময়দা দিয়ে তৈরি তার জন্য কিন্তু তোলারও খুব বেশি ঝামেলা নেই। তো আমি একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব, আর ওপরে যে ঢাকনাটা আছে ওটা কিন্তু আমি একটা পাত্রে পানি দিয়ে সবসময় তুলে ওতেই রাখছি যাতে ও সাইডটা ভিজে থাকে, আর দেওয়ার সময় কিন্তু একটু চারিদিকে পানি ছিটে দিচ্ছি যাতে ছিদ্রটা খুব ভালোভাবে তৈরি হয়। আর যে সেকেন্ড পিঠেটা ছিল সেটাও কিন্তু একই রকমভাবে দেখুন অনেকগুলো ছিদ্র হয়েছে আর নরম তুলতুলে হয়েছে আর পেছনটাও পুড়ে যায়নি। তো সবগুলো পিঠাই কিন্তু একই রকমভাবে এরকমই তৈরি হবে, কোনো রকম ছিদ্র হবে না এরকম না, সবগুলোই ছিদ্রযুক্ত হবে। পিঠাগুলো কিন্তু একদম লো ফ্লেমে তৈরি করতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়ে তারপরে এই পিঠাগুলো তৈরি করতে হবে। তো আমি 1-1 করে সবগুলো পিঠা তৈরি করে নেব, আর এই পিঠাগুলো কিন্তু যে কোনো গুড়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে, খেজুরি গুড়ের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আর এই পিঠাগুলো আমরা শীতকালেই তৈরি করে থাকি, আর এই ধরনের পিঠা কিন্তু সকালে খেলেও শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলেই থাকবে। তো আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।